أيها الناس قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر مكر منوشرا مدينة منوشرا شرعا আমাদের সামনে একটা মাস আসছে সুবহানাল্লাহ কদ আযাল্লাকুম শাহরুন আযীম বড় মাস বড় মাস বড় মাস আযীম মানে কি বড় মাস বড় মাস সেখান থেকে আবার আপনারা আজমি মনে করেন না যে বড় আজমি তা না আযীম মানে জয় দিয়ে আর আজমি মানে জিম দিয়ে মানে মূর্খ আজমি মানে মূর্খ আমার নামে কি লেখা আজমি মানে নন আরবি আর আযীম জয় দিয়ে হলে অর্থ হবে বিরাট বিশাল একটা কথা বুঝতেছেন কথা বুঝেন না قد أذلكم شهر عظيم شهر مبارك هارون كي مبارك بزن مبارك من الأرض كي شهر في ليلة الخير من ألف شهر جي مشر مدى منك ترى دنيا سيدين رجلين عبادة من مالك ركسي خضر ماش ইবাদত করলে যত নেকি হয় রমজান মাসের একটা রাতে ইবাদতের মধ্যে তার থেকে বেশি নেকি হয় লম্বা হাদিস আমি এত লম্বা করতে গেলে সময় কোলাবে না কালকে আমি আড়াই ঘন্টা আলোচনা করছি এক হাদিসের উপরে আমাদের আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল ইমরান সাহেবের বাড়ি যেই রমজান মাসে ফজিলার সোমবার আল্লাহ পাক রাসূল মানে মানতাকাররাবা ফি কসলাতিন মিনাল খায়ব কোন মাস যদি একটা নফল ইবাদত করে মানতাকাররাবা ফি বি খসলাতিন মিনাল খাকানা কামানাত দা ফরিদাতান ফি মাসাওয়া অন্য 11 মাস একটা ফরজ আদায় করলে যে নেকি হয় তার থেকে বেশি নেকি আল্লাহ দিয়ে দেয় আমরা তো ব্যবসার সিজন খুঁজি না সিজন বলেন সিজন মৌসুম এখন তরমুজ লাগানোর একটা মৌসুম গেছে না মাঝে ঈশান রাজ পুড়িয়ে জ্বলিয়ে ছাই হয়ে যায় তরফরে মাঠ সব জিনিসের একটা সিজন আছে মৌসুম আছে নেক ইনকামের মৌসুম হলো রমজান মাস কাছে কাছে থাকলে স্পিড বাড়বে আলেমুলা মানা থাকলে ওয়াশ করা যায় এ বাবা ভালো করে বলছেন এই ব্যক্তি একটা নফল আদায় করবে তার আমলনামায় কয়টা ফরজের নেকি জোরে কর একটা ফরজ একটা তো তাহলে ব্যবধান সারা পৃথিবী নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সমস্ত মানুষের তাহাজ্জুদের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয় বাংলাদেশের সুন্দরবনের সব গাছ যদি একসাথে করা হয় যেমন একটা সুন্দরী গাছ হয় না সারা পৃথিবীর সব মানুষের নফল এক জায়গায় দিলে একটা ফরজের সমান হয় না বুঝাইতে পারতেছি না বোঝেন কথা একটা ফরজ আর একটা নফলের ব্যবধান কত আমি কি দিয়ে বোঝাবো হ্যাঁ বাবা ভালো করে বলছেন সারা পৃথিবীর কোন মানুষ একটা নফল না দেয় করলে একদিন জন্য জাহান্নাম হবে না
কিন্তু নামাজ নামক একটা ফরজ যদি বান্দা ছেড়ে দেয় মান তারাকা সালাহ সুম্মা কাযা ও সিবা ফিন্নার হুক বা আল হুকু সামানু নাসানা এক অক্ক ফরজ ছেড়ে দিনে বাবা এক হুক বা জাহান্নাম সাহাবীরা বলে মান হুক বা ইয়া রাসূলুল্লাহ হুক বা কাকে বলে কয় হুক মাল হুকু সামানু নাসানা প্রেমের রসুল বললেন এক হুক বা আখেরাত রাশি বছর আর আখেরাতের একদিনও কুল্লায় মিন কানা মিকদারহু আলফ সানা আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর হয় পৃথিবীর কেউ যদি একদিন নফল না পড়ে না হবে কর আরে একটা ফরজ ছেড়ে দিলে নামাজ নামে এক অক্ত ফরজ ছেড়ে দিলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান ফরজ আর ওয়াজিবে কি ব্যবধান বোঝানো যায় ফরজ আর সুন্নাতের ব্যবধান বোঝানো সম্ভব এ বাবা ভালো করে বলেন ওয়ামারাদ্দা ফরিজাতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন ওয়ামারাদ্দা ফরিজাতান রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমার খুরম্মত যদি একটা ফরজ আদায় করতে পারে জোরে বলেন কি ফরজ কানা কামানাত সামিনা ফরিদাতান ফিমা সাওয়া অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যত নেকি হয় তত নেকি উম্মতের আমল নামায় আল্লাহ দিয়ে দেয় এটা কি কোন মাসে জোরে বলে এই বাতার বন্ধ করে পেয়ে গেল জোরে বলে জোরে হলো না সেই মাসটা কি আসতেছে না চলে গেছে এটা আমাদের জন্য সৌভাগ্য আমি আইয়াল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম আয়াতের ব্যাখ্যাতে বুঝাবো কামা কুতিবা আল্লাযিনা মিন কাবলি আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের কি রোজা ফরজ ছিল আল্লাহ কয় যে যেমন ফরজ করাইছিল পূর্ববর্তী উম্মতের উপর কারণটা কি দেখে ক্যাসেটের ওয়াজ মুখস্থ করে করা সহজ কিন্তু কোরআন হাদিস বোঝা এই রমজান মাসে এমন একটা মাস মান ফাত্তারা সায়মা কানা লাহু মাগফিরাতিন লিজুনুবিহি সুবহানাল্লাহ রমজানুল মুবারাকে যদি কোন একজন রোজাদারকে মান্না ইফতার করাই নিতে পারেন হাদিসের মধ্যে আসছে মান ফাত্তারা সায়মা কানা লাহু মাগফিরাতুন জুনুবি ওয়ায়াত করা কাবাতিহি মিনান নার وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر بالصائم قال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر صائما على مسكة لبن أو تمر أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لها يجمع حتى يدخل الجنة زرق النار تكبير رمضان ماشي কেউ যদি কোন রোজাদারকে একটু ইফতার করাইতে পারে সুদির টাকা দিয়ে কথা কয় না ঘুষির টাকা দিয়ে টেন্ডারে কাজের শিডিউল অনুযায়ী না করে ফাঁকি দিয়ে সেই টাকা দিয়ে ভাই কথা বলে না কোন টাকা দিয়ে জাগায় আসো বন্ধু আর তা এখনো গুছাই সেদিন এক জায়গায় ভেঙে পড়ছে আল্লাহর জমিনে বলে খা দিছি একবার চার দুই ভাগ হয়ে গেছে হায় 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 কষ্ট হচ্ছে নাকি বাবা ভালো করে বজন মান ফাত্তারা সায়মা কোন রোজাদারকে যদি বান্দা ইফতার করাইতে পারো রে আমার মালিক তার জন্য তিনটে সুসংবাদ দিছে কয়না জোর হলো না প্রথম নম্বর
له مغفرة لجنوبه তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় জামবুন মানে একটা গুনাহ ওয়াহিদ ওয়াহিদ জামবান তাসনিয়া দি বছর দুটো গুনাহ শুনো শুনো সকল গুনাহ সব গুনাহ সব গুনাহ সব গুনাহ কি করতে পারলে করতে পারলে কি করলে কি করলে কোন রোজাদারকে যদি ইফতার করাইতে পারে কি অর্থ দিয়ে অর্থ দিয়ে জোরে বলে জোরে বলে কেউ যদি হারাম টাকা দিয়ে নেকির নিয়ত করে তাহলে কবিরা গুনাহ হয় কবিরা গুনাহ হয় ফতোয়া দিয়ে গেল মুফতি সাহেব আনাস মুফতি সাহেব আনাস মুফতি সাহেব আনাস অনেকে আছে না অনেকে আছে হারাম টাকা দিয়ে সুদির টাকা দিয়ে দান করে নেকি কামাইতে চায় না এর দ্বারা তোমার আমল নামা হবে গুনাহ জমা হবে হালাল সারা হারাম দিন দিয়া নেকি কামার আশা করা চায় না চায় না চায় না চায় না চায় না স্পিরিট হয়ে যাচ্ছে কথায় মনে হয়ে যাচ্ছে কথায় মনে এরকম হয়ে যায় কর্ম না হয়ে যায় কর্ম না হয়ে যায় কর্ম দুই নাম্বার পুরস্কার হলো পুরস্কার হলো আয়াত কোরা কাবাতিহি মিনান নার রোজাদার ইফতার করাইলে মালিকা তো খুশি হন খুশি হন ওই ব্যক্তির আমল নামায় যদি জাহান্নাম লেখা থাকে ওই ব্যক্তির নামটা আমার মালিক জাহান্নামের খাতা থেকে কেটে দেয় এখানে একটা কথা বলে যাই কথা বলে যাই আল্লাহ যাকে মাফ করে তার সাথে সাথে যতগুলি গুনাহ মুছে দেয় ততগুলি গুনাহ নেকি দ্বারা ভরে দেয় কোরআন খুলে দেখেন কোরআন খুলে দেখেন فأولئك يبدل الله سيئاتهم حسنات الله نيرانو بيدا بيتا هلا صفاتي نام نيرانو بيدا زاكوي تاي اكسرن البقتا سي ٹھیک ٹھیک نا ٹھیک نا হাদিস মন্থন করে দেশ বিদেশে সেমিনারে এখন যদি ঠিক কিনা তোমরা কি কবা ঠিক তো আমরাই ঠিক তো আমরাই রাগ করতেছে রাগ করতেছে সরো তারা হুজোকে মারো তারা হুজোকে মারো চলবে কে চলবে 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 আমি কিশোরগঞ্জ এক মাহফিলে গেছি এক মাহফিলে গেছি রাত দুটোর সময় কই দুটোর সময় ছেলে দেই এক চাচা কা হুজুর সকাল 8টা হুজুর সকাল 8টা হুজুর সকাল 8টা আমি কই চাচা ফজরের নামাজ কই একদিন না পড়লে কি হবে একদিন না পড়লে কি হবে না পড়লে কি হবে একদিন না পড়লে কি হবে দেখছেন না পড়লে কি হবে দেখছেন হ্যাঁ হ্যাঁ ভাই রাখো ভাই রাখোই রাখো ভাই রাখোই রাখো মাহফিল অনেকে এই যে নয় তোর আসল বাড়ি খবর যে তোর আসল এখন চিন্তা হয়েছে দাড়ি পেকে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে সব চিন্তা করি কখন চলে যায় কখন চলে যায় কখন চলে যায় গত পরশু দিন উত্তরবঙ্গ থেকে সফর করেছে করেছে দুপুরে যখন ভাত খাইতেছি হঠাৎ করে চোখে দিয়ে দর দর করে পানি পড়ে দর করে পানি পড়ে ছেলেরা যাবার আব্বু হয়েছে কাঁদেন কেন আমার এই সময় মনে পড়ে গেছে এত সুন্দর বাড়ি গাড়ি কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কি নিয়ে কবরে যাব রে সেই চিন্তায় বাবা কাল দি বাবা কাল দি ও তুই এই তো তুই মায়ায় পড়ে করুস কত বাহানা
এই যে নাই তোর আসল বাড়ি, কবরও যে তোর আসল ঠিকানা, বলেন এই যে নাই মোর আসল বাড়ি, কবরও যেমন আসল ঠিকানা। আসল ঠিকানা কোথায়? এই জায়গায় কি হবে কারো আছে খবর? কারো আছে খবর? আছে, আছে। এ বাবা আল্লাহর কয়টা নাম বললাম? একশো নামের মধ্যে 99টা আল্লাহর গুণবাচক নাম। ওই গুণবাচক নামের মধ্যে আল্লাহ দুইটা নাম সর্বক্ষণ একসাথে আনছে, একসাথে আনছে। একটা হলো গফুর, আর একটা রহিমায়া ফেরে লাগুম শুনু বাকুম আল্লাহ গফুরুর রহিম। কেন কেন কি ওয়াজিহি আমি মারফুল কোরআন, মারফুল কোরআন, তাফসীর আনওয়ারুল কোরআন, আনওয়ারুল কোরআন, তাফসীরে পায় যাবি, তাফসীরে পায় যাবি, তাফসীরে কাশ্যাপ, তাফসীরে কাশ্যাপ, তাফসীর ইবনে কাসীর, ইবনে কাসীর, আমি নিয়মিত মুতালা করি, মুতালা করি। আমি মারফুল কোরআন দেখলাম আল্লামা মুফতি শফি সাহেব একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে বান্দা যখন গুনাহ করে তওবা করে, তওবা আমার মালিক গফুর নামের গুণে তখন গুনাহগুলি ফুলুইতে মুছে দেয়, ফুলুইতে মুছে দেয়। সাথে সাথে রহিম নাম লাগাইছে গফুরের সাথে, উজাইরে বান্দা আমি কত দয়ার মালিক, নাম মুছে দেওয়ার সাথে সাথে নেকি পাবি কই, নেকি পাবি, খাতা শূন্য, জান্নাতে যাবি কি, জান্নাতে যাবি কি। এই জন্য আমি তোর গফুর নামের সাথে রহিম নাম লাগাই বুঝাইছি, লাগাই বুঝাইছি, এই বান্দার গুনাহ মাফ করি গফুর নামের গুণে, ওই বান্দার গুনাহগুলি আমি রহিম নামের বদলে নেকি দ্বারা পরিবর্তন করি। তাহলে রমজান মাস ইফতার করাইলে যদি জীবনের গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, যতগুলি গুনাহ ছিল, গুনাহ ছিল, নেকি দ্বারা আমল নামা ভরে দাও, আমল নামা ভরে দাও। এইটা বোঝাবার জন্য ওই দিক গেলাম, আমার জন্য ওই দিক গেলাম, কথা বলেন না, কথা বলেন না। আমাদের তো দক্ষিণ খুলনায়, দক্ষিণ খুলনায় তা যশোরের পাশে কোথাও ধারাবাহিক তাফসীর করার মাহফিল হয় না, করার মাহফিল হয় না, করার মাহফিল হয়। একমাত্র ধারাবাহিক তাফসীর হয় উত্তরবঙ্গে, আর এই বরিশাল মোড়লগঞ্জ, মোড়লগঞ্জ টসি এলাকায় কিছু জায়গা আছে, কিছু জায়গা। আর আমাদের দেশ হলো মুখস্থ ওয়াজ, মুখস্থ ওয়াজ। আমি বারবার সমস্ত কমিটিকে বলি, প্রতি বছর যখন মাহফিল হয় আপনার একটা ধারাবাহিক শিডিউল করে, ধারাবাহিক আলোচনা, ধারাবাহিক আলোচনা। আব্দুল কুদ্দুস আমার অনেক সুনিয়া, সে আমাকে বড় ভাইয়ের মতো দেখে, সে সূরা বাকারার একটা রুকু আলোচনা করলে, আমি তার পরবর্তী রুকু আলোচনা করলে, আজকে মিনিমাম অত্র এলাকার মানুষ কোরআনের দুটো রুকু কিছু না হলে তর্জমাটা বুঝে যায়। এটাই ফায়দা বেশি ছিল না, ফায়দা বেশি ছিল না, ফায়দা বেশি ছিল, কিন্তু তা করতে চায়, তা করতে চায়, তা করতে। হা হা, কোরআনের তাফসীরে দেখলে মজা, দেখলে মজা। এবারে বাবা ভালো করে বলছেন, তিন নম্বর সুসংবাদ, ওয়ায়াত কোরা কাবাতিহি মিনান নার, দুই নম্বর কান লাহু মিসলু আজরি, মিসলু আজরি। যতগুলি রোজাদার ইফতার করাইবেন অত রোজাদারের নেকি, সেই বান্দা ইফতার করাবে তার আমল নামায় আল্লাহ ক্ষমা করে দেয়। সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, 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 আমরা সদ্য হারওয়ানার দিন চলে, হারওয়ানার দিন চলে, ইতিহাস খুলে দেখেন রোজা ফরজ হইছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হইছে দ্বিতীয় হিজরিতে, তথা আল্লাহ রাসূলের বয়স যখন 55 বছর, তখন তখন সুবহানাল্লাহ, আবার নাই আমার নবীর যখন 55 বছর বয়স, তখন তৃতীয় ইসলামের ফাউন্ডেশন, তৃতীয় খুঁটি এই রোজা তখন ফরজ করা হলো। ইতিহাস বোঝেন নাই, ইতিহাস বোঝেন নাই। সাহাবীরা বলেন, নবী গো, নবী গো, আমরা রোজারে ইফতার করব, ইফতার করব, একজন মদিনার ধনী সাহাবীর ইফতারি আমরা খাব, আমরা খাব, আমাদের আমল নামার নেকি তার আমল নামা একটা স্পর হয়ে যাবে, স্পর হয়ে যাবে, স্পর
এটা কেমনে হয়? আল্লাহ রাসূল বলে না বজনাই মিন গায়র আইয়াম তাকিসা মিন আজনিহি শাইউ শাইউ, যাদের ইফতার করাইবা তাদের আমলনামা থেকে জাররা পরিমাণ নাকি কমবে না? কমবে না। যারা ইফতার করাইবে তাদের আমলনামায় আল্লাহর স্টক গোডাউন থেকে খাজানা থেকে কবুলিয়াত সওয়াব আল্লাহ দান করে দেবে। দাদারে সব যদি চ্যালেঞ্জ পারো তো তাহলে যারা ইফতার করাই তো তাদের লস ছিল, তাদের লস ছিল। কারণ এক জাতীয় সিটার আছে, সারা দিন রোজা থাকে না, ইফতারি লোভে দে কোন কোন সেফ পেল, কোন কোন সেফ পেল আছে না, গানা গানা আমার মুখ চুপ কালো করে ফেতনির মতো দেয় কোন কোন একটু ইফতারি খাস জ্বালায় মসজিদে আসফার দে বাগুই বেড়ায় আর থুতু পেলে কোন থুতু পেলে কোন একশো রোজাদার রোজা কবুল হবে গ্যারান্টি আছে? আরো জোরে কোন গ্যারান্টি আসেনি? গ্যারান্টি নাই। আল্লাহ কয় আমি যেটা দেব সেটা গ্যারান্টি যুক্ত হবে, আর রোজাদার নেকি ট্রান্সফার করলে সেটা গ্যারান্টি মুক্ত হতো। আমি দেব গ্যারান্টি যুক্ত, আমি গ্যারান্টি মুক্ত নেকি দেব না, যাদের ইফতার করাইবা তাদের আমলনামা থেকে কমাবো না, যে করাইবে ইফতারি করাইবা তার আমলনামায় আমার এক্সট্রা খাজানার থেকে আমি আল্লাহ নেকি পাসার করে দেব। আল্লাহর খাজানায় কম আছে না? কত আছে, কত আছে? আমি যদি আপনাকে বুঝাইতে যাই আল্লাহর খাজানায় কত আছে, রাত কহে যাবেন শাল, কহে যাবেন শাল, কহে যাবেন শাল। সমস্ত বিতওয়ালা আন্না আউওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়াতাকুম ইজতামাউ ফি সাইদিন ওয়াহিদা ফাসালা কুল্লু সাইলিন মা নাকাসা মিন রুফা ফাসালা কুল্লু সাইলিন কুল্লু হাজাতিন মা ইখতুরু বিবাদ। আদম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত সর্বশেষ যে মানুষটা আসবে, যারা প্রেজেন্ট ফিউচার বর্তমান আছে, বর্তমান আছে জামানায় যারা চলে গেছে ফিউচার ভবিষ্যতে যারা আসবে, ভবিষ্যতে যারা আসবে আদম থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যে মানুষগুলি আসছে কোটি দশেক হবে, কোটি দশেক হবে, কোটি দশেক তা কয় না, মিলিয়ন ট্রিলিয়ন কোটি ট্রিলিয়ন কোটি ফিউচারে যা আসবে সমস্ত মানুষ যদি ইসলামাও ফি সাইদ ওয়াহিদা একটা জায়গায় এক হয়ে, যদি তার আল্লাহর কাছে চায় কত চাবে, কত চাবে মাসিক হাদিসের দুই লাইনে মাসকা লিখতেছি আনি কুল্লা হাজাতিন মা ইখতুর বি বালহি, জবানে যত আসতে পারে সে যত চাইতে পারে এত পরিমাণ যদি চায়, পরিমাণ যদি চায়। যেমন আপনাদের একজন আল্লাহ দশটা দুনিয়া মালিক বানাও, দশটা দুনিয়া মালিক আমার হাসান ভাই ডিবাল আল্লাহ একশো কোটি পৃথিবীর মালিক বানাও, পৃথিবীর মালিক আমি বলবো অত কিছু বুঝি না, তোমার যা আছে সব আমারে দাও, সব আমারে দাও, পয়সা লাগলো চাইতে, পয়সা লাগলো চাইতে। এ কথা বলে, হাদিস বলতেছিলাম আমি আর কি করতেছি, আমি আর কি করতেছি বুঝতেছেন, বুঝতেছেন লাকায় ফায়তাই তো কুল্লা সাইনি সাইনি ভালো লাগলো। আরে বান্দা আমি আল্লাহর চিল্লি না, আরে চিল্লি না রে তুলি জুল্লাইলা ফিল নাহারি ওয়া তুলি জুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি ক্ষমতা কার? কষ্ট হচ্ছে মনে হয়, চলবে চলবে কত রাত, কত রাত আপনারা থাকবেন সারা রাত? আমি পারবো না, আমি বড় ফিজিক্যালি অসুস্থ, ফিজিক্যালি অসুস্থ কথা যখন বলি আবেগে স্পিরিটে, আবেগে স্পিরিটে, আবেগে স্পিরিটে। হ্যাঁ আমার মুহাদ্দিস সাহেব হাটাদারি, সাহেব হাটাদারি আল্লামা, আল্লামা
আব্দুল আজিজ নাব্বারাল্লাহু মার কাতারে দেখছি দুইজন হাত ধরে নিয়ে বসাই দিছে, পড়াইতে পড়াইতে আড়াই ঘন্টা তিন ঘন্টা পড়ে। ওনার সাথে একদিন আমি রুমে গেছি পড়ানোর পরে, রুমে দেয় সুদাই করতেছে, বুঝেন? কিন্তু যখন আল্লাহ রাব্বুল পড়াইতেন, ঘন্টা বুড়ো মানুষ এক হাতারসে পড়াইছে, আমরা পিশাবের জন্য অস্থির হয়ে যাই, ওটাউটি করে, আল্লাহ রাব্বুল বর্ষে তো বর্ষে স্ত্রী খালি ফাইলতেই থাকে। আর তার ছাত্র হিসাবে আল্লাহ পাক আমাকে ওই রকম মাঝে মাঝে আমি এত ফিজিক্যালি অসুস্থ হয়ে যাই, দুইজন হাত ধরে বসে দুজন দোয়াটা করে দেন, তো দোয়া করতে উঠছি আড়াই ঘন্টা চলে গেছে, আড়াই ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া ছাড়া কথা বলা যায় না, আল্লাহর দয়া ছাড়া কথা বলা যায় না। আমি যে কথা বলতেছিলাম বাবা, আল্লাহ বলে ফাতেই তো কুল্লা সাইনি, পৃথিবীর মানুষ চাইবি সেই পরিমাণ আমি আল্লাহ দিয়ে দেব, মানা কাসামি মুলকি আমার খাজানার থেকে কদরূপ কমবে না, সাগরে কিনারা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহর কোন বান্দা যদি একটা সু সাগরে মাঝখানে ডাবায় দেয়, ওই সুজটা সাগর থেকে উঠাইলে সুজের আগায় পানি বাঁধলে সাগরে পানি যতটুক কমে রে ও পৃথিবীর মানুষ রে, তোদের জীবনের সব চাহিদা পূরণ করে দিলে আমি আল্লাহর খাজানার থেকে অতটুক পরিমাণ কমবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কষ্ট সমনে হয়, আমি পকেট থেকে বের করছি, আল্লাহ পাকের কোরআন, ক্ষমতাকার, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান يقول له كن فيكون। ক্ষমতা আমার মালিকের, সব ক্ষমতা কার? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি সবই তার নিখিল জাহান, তুমি কেন তার ডাকে সাড়া দাও না, ওই বান্দা হয়ে কেন কোরআন শুনবেন না? সরকার আল্লাহু আকবার শুনতে কে কারা দেখবে, হাত তোলেন নারায় থাকবি, আল্লাহ তুমি কবুল কর, আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে। এবার বাবা আল্লাহ বললেন, মিন গায়রা ইয়ান্তাকিসা মিন আজরিহি শাইয়ুন, যারা ইফতার করাবে ওদের আমলনামা যেটা দেবো এটা হবে সলিড। সাহাবারা কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইসা কুল্লুনা নাজিদু মান ফাতির বিসায়ন, নবী আমরা কি ইফতার করাইবো, আমাদের অবস্থা বড় খারাপ। দ্বিতীয় হিজরিতে মুসলমানদের অবস্থা কি জানেন, অবস্থা কি জানেন? তৃতীয় হিজরিতে বদরের যুদ্ধ হইছে, বদরের যুদ্ধ, যেই যুদ্ধে মক্কার সম্রাট সাইবা, রাসূলের দাদার নাম ছিল সাইবা আব্দুল মুসাইব, আব্দুল মুসাইব, ওনার কলিজার টুকরা শহীদ আমির হামজা সাইয়্যিদুস সুহাদা, সাইয়্যিদুস সুহাদা, সাইয়্যিদুস সুহাদা, যিনি উহুদের যুদ্ধে শহীদ, উহুদের যুদ্ধে শহীদ, কি নাম, কি নাম? সাইয়্যিদুস সুহাদা কাকে বলা হয়, কাকে বলা হয়? আমির হামজাকে বলা হয়, বলা হয়। দিল কানতে সেই জন্য আবার আগামী তিন দিন পরে, দুই দিন পরে আবার রওনা দিব সেই জায়গায়, সেই জায়গায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনায় গরম দেখতে পার লাম না, কসম 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 বলে যায়,
নবীর প্রেমে শোকের পানি ছেড়ে কবিরের কাঁদবেন কাঁদবেন কাঁদবেন। আপনার মৃত্যুর আগে রওজার পাশে আপনার না নিয়ে আল্লাহ মৃত্যু দেবে না দেবে না দেবে না দেবে না। ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে। হা হা রিল্যাক্স নে বসো হুসেননি কথা হুসেননি কথা। প্রেম যদি থাকে যদি সাগর পাড়ি দিতে গেলে পায়ে পানি লাগে পায়ে পানি লাগে। যে বসে না ওই প্রেমের জ্বালা তারে আমি কি দিয়ে বুঝু যাই আল্লাহ আমি কি যাইতে পারবো না আল্লাহ কা তো শোকের বাণী কবুল হয়ে আল্লাহ পাক আল্লাহ পাক ওই কাজের বুয়ার মালিক স্বামী স্ত্রী হতে দেওয়ার এক সপ্তাহ আগে এই কাজের বুয়া কাল্লা হতে এ ক্ষমতা কার চাক্ষুষ দেখা যায় ক্ষমতা দেখা যায় ক্ষমতা সাহাবীরা কানিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাতির বি সায়েম রাসূল আমরা গরীব সাহাবা গরীব সাহাবা খেতে পারি না করতে পারি না বস্ত্র নাই খাবার নাই পোশাক নাই ইসলামের প্রেমে দিলার মোহাম্মদ আবু বকর মক্কার সাপ সাপ ল্যান্ড প্রপার্টি বিল্ডিং বাড়ি সাপ ফেলে মদিনায় চলে গেছে খয়রাতি হয়ে গেছে আল্লাহ নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেলেন আমার নবীর সব ফুফু সব ফুফুদের শ্বশুর বাড়ি তার ফুফুদের বিয়ে দেওয়া ছিল সব মদিনায় সুবহানাল্লাহ। আমার নবীর একজন ফুফুর নাম ছিল কুব্বাতুন নিসা জোরে বলেন এই জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় যাইয়া সেখানে সেখানে নামাজ পড়তেন নবীর এক ফুফু কুব্বাতুন নিসা কতগুলি টাকা দিয়ে বলে ভাতিজা আল্লাহর একটা ঘর তৈরি করে সেখানে নামাজ পড়ো আমার রসুল ফুফুর টাকা দিয়া সর্বপ্রথম যে মসজিদ তৈরি করে মদিনার জমিনে সেই মসজিদে নাম দিছে মসজিদে কোবা। ওই যে কুব্বাতুন নিসা আব্দুল মুত্তালিবের মেয়ে নবীর ফুফু টাকা দিছে বিদায় রসুল তার ফুফুর নামের নিসবতে মসজিদ তার নাম মসজিদে কোবা রেখে মসজিদে কোবা রেখে একটা কবলিয়া তোমরা সব দেওয়া হয় সব দেওয়া হয় এই জন্য আমি যতবার গেছি এক দরজা ঢুকছি দুই রাকাত নামাজ পড়ছি আর এক দরজা বের হইয়া আরেকটা খুললি দিয়ে আবার ঢুকছি আবার দুই রাকাত নামাজ পড়ছি ওরে মালিক নিয়ে আইছো আর জীবনে কখন আনবা কিনা জানি না দুই রাকাত নামাজের বিনিময় কবুলিয়া তোমরা সব কেমনে ছেড়ে যায়। ওই আব্দুল মুত্তালিব ওনার ছেলে ছোট একটা চাদর আর বড় একটা চাদর দুই চাদর দিয়ে আমির হামজাকে যখন কাফন পরাইতে যাবে নবী তাকায় দেখে পাশে আর একজন শহীদ পড়ে আছে তার কোন কাপড় আমার নবী বলে আমার চাচাকে ছোট কাপড় দিয়ে জড়ায়া কাফন পরাও আর বড় কাপড়খানা ওনাকে পরায় দাও ছোট কাপড়খানা দিয়ে দেখো চাচা আমির হামজাকে কাপড় পরাইছে মাথা ঢেকে দিলে পাওয়া লাগা হয়ে যায় পাও ঢেকে দিলে মাথা আলগা হয়ে যায় সাহাবারা কানিয়া রাসূলুল্লাহ মক্কার সরদার আব্দুল মুত্তালিবের সন্তান আমির হামজা রসুল তখন মদিনার তিন বছর সাপাল পেছিলেন জোরে কান তখন আমার নবী কি জোরে বলেন জোরে
প্রেসিডেন্টের চাচার জন্য কাফন নাই হোসেন বসে শাবাশ প্রেসিডেন্ট নবী মুহাম্মদ তার চাচার কাফন নাই ছোট কাফন দিয়ে যখন কাফন পরাইছে পা ডেকে দিলে মাথা লগা মাথা ডেকে দিলে পালগা হয় সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ কিনা করতে পারি এখন আমার নবী কান্দে বলে শোনো রে আমার চাচার মাথার দিকটা কাফন দিয়ে কাপড় দিয়ে ঢেকে দাও আর পাহাড়ের তলদেশ থেকে ঘাস আর পাতা ছিঁড়িয়াও আমার চাচার পাও ডাকিয়া এইখানে সোহাদারা যেখানে ঘুম আছে সেখানে ওখানে তাকে দাফন করে দাও ইফতার করানো যেত নাকি আমাদের বুঝতে বাকি নাই কিন্তু ইফতার করাবো কি দিয়ে আমরা নিজেরা খেতে পারি না রহমতে আলম বলে من فطر صائما على مسكة لبن او تمر او شربت من ماء যদি ক্যাপাসিটি না থাকে একটু দুধের দ্বারা ইফতার করাও তাও যদি না পারে একটা খেজুর দিয়া ইফতার করায়া দাও আমি এর ব্যাখ্যা দিতে গেলে অনেক রাত হবে খেজুর দিয়ে বললেন কেন দুধ দিয়ে বললেন কেন জানা দরকার আছে না জানা দরকার আছে বাংলাদেশে প্রধান খাদ্য হলো রাইস চাল ভাত চাল ভাত চাল ভাত ভাত না ভাত ভাত দু রাইস বলে চাল দু রাইস বলে চাল দু রাইস গরম পানি দিলি ভাত হয়ে যায় পানি দিলি ভাত হয়ে যায় একজন ভিক্ষুক মহিলা পুরুষের দরকার নাই দরকার নাই একজন ভিক্ষুক মহিলার বাড়িতে যাইয়া ইফতারি পূর্বে আপনি বলবেন আমি রোজাদার আমারে কয়টা চাল দাও চাল দাও যেহেতু প্রধান খাবার একজন ভিক্ষুকের পাতিল কুড়াই নেও দুই চারটা চাল পাওয়া সম্ভব বুঝলেন আরে মুসলমান চিল্লা না আমার রসুল বলে দিলেন প্রধান খাদ্য মদিনার খেজুর প্রত্যেকের বাড়ি একটা খেজুর থাকা অসম্ভব কিছু না একটা খেজুর দ্বারা ইফতার করাও যদি না পারো ও সারবাতি মিম্মা একটু পানি দ্বারা ইফতার করায় দাও তবু জীবনের সব গুনাহ মাফ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা যতগুলো রোজাদারকে তুমি পানি খেজুর খাওয়াইবা অত রোজাদার সব তুমি পেয়ে যাবা এই জন্য গরিব যারা তাদেরকে বলি আমরা গরিব যারা আমাদের সুকপা সুহানাল্লাহ হিসাব কিতাব বেশি নেই ভাত খাই সব কিন্তু ডাইল দেখে লাভ দিতে ডাইল দেখে লাভ দিতে এ মারা শুনে রে শুনে রে ওইলার আছে না ওইলার আছে না ভরা ভরা আছে না ওদের হাত থেকে সরা খাইছি আমরা ওদের হাতে ধরা খাইছি আমরা ওদের হাতে ধরা ভার আওয়াজ শুনে রে শুনে রে একজন গরিব মানুষ মানুষ তারি দিতে পারেন না বিকালে ভ্যান চালায় বিগ ভ্যানটা বাড়িতে রাখবেন বাড়িতে রাখবেন একটা জগ নেবেন নিয়া ওই যে সরকারি ডিপিওয়াল থেকে এক জগ পানি নিয়া মসজিদে ঢুকে যাবেন মসজিদে যতগুলি গিলাস আছে সব গিলাসে নেই গিলাসে আপনি পানি ঢেলে দেবেন আল্লাহু আকবার করার সম্ভব কি সম্ভাবনা আল্লাহর কসম করে বলে যায় কোটি কোটি টাকার মালিক বিরানি খাওয়াই যেতে নাকি পাবে তোমার নাই বিদায় তোমার পানি দেওয়ার সঙ্গতি আছে একটু পানি দিয়া ইফতার করাও সভাপতি করো তুমিও তার থেকে বেশি নাকি পেয়ে যাবা করা সম্ভব না ওয়ামান আসবা সয়মা সয়মা আর যদি রোজাদারকে একদিন একটু পেট করে খাওয়াই দিতে পারেন মানুষ কমপক্ষে খামসিন আলফাসানা সর্বনিম্ন যার দাঁড়ানো লাগবে সে 50,000 বছর দাঁড়াবে সর্বনিম্ন সর্বনিম্ন মিনিমাম সর্বনিম্ন যে বিচার দিবসে দাঁড়াবে সে কত বছর সে কত বছর 50,000 50,000 আলফা সানা
50000 বছর দাঁড়ায় থাকবেন সূর্য মুটুমাত মাতার উপরে জমিনটা তোমার সানি হবে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না মালিক ওই দিন আমার মালিক আমার একটু পানি পান করায় দেবে ভ্যাকসিন দিয়ে দেবে বড় নেতা লিডারদের দরকার নাকি আপনার আমার দরকার আছেন আমরা খালি নিতে পারি আছেন এক্সেলেন্ট আমি আবার ওই কোয়ালিটি আমরা দিতেও জানি সুবহানাল্লাহ আমরা দিতেও জানি সুবহানাল্লাহ এ বাবা কষ্ট হয় নাকি ভাই পাশে বসলে স্পিরিট পারবে এ বাবা ভালো করে বোঝেন কষ্ট হয় নাকি রোজার কত ফজিলত আর একটু বলবো নাকি আরো জোরে কান বলবো নাকি রে বাবা মান সামা ইবতাগা নুজুহুল্লাহ বাআদাল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইর সরে কর আল্লাহু আকবার এই হাদিসটা আমি মুনাজাত আগে শুনি এর আগে অসুস্থতার মধ্যে সেদিন রমজানের চাঁদ উঠবে রে সেই দিন থেকে নাকি বাড়াইতে বাড়াইতে একটা করলে 700 গুণ পর্যন্ত তালা বাড়াইয়া দেয় রমজানে একটা টাকা দান করবেন 700 টাকা দান করার নেকি রমজানে একটা সেজদা দিবেন 700 সেজদা দেওয়ার নেকি একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে 700 বার সুবহান রাব্বিয়াল আলা বলা নেকি আল্লাহ দিয়ে দেয় আমার আল্লাহ ডাক দেয় নবী গো তোমার কথাটা আমি আল্লাহ কবুল করে নিলাম ইল্লা সাওম রোজার মন্তব্য তুমি রসুল করবা না হলি রোজার সম্পর্ক একমাত্র আমি আল্লাহর সাথে হাদিসের যদি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাই তাহলে অনেক রাত হয়ে যাবে নামাজের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তা বলে জাকাতের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তা বলেন নাই আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তা বলেন নাই কালেমার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তা বলেন নাই অথচ আউয়ালু মা ইউহাসাবু আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার জামলটা সম্পর্কে প্রশ্ন করা হবে সেটা হবে নামাজ নামাজের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ বলে রোজার সম্পর্ক আল্লাহর সাথে এটা বললেন কেন এটাকে শুনতে আপনাদের মন চায় কার কাছ চায় একটু হাত তুলে নারায় তো বিধান তো নারায় কোরআন সুন্নার আলো নারায় হাত নামান যেমন শাস্তি তেমন স্লোগান দিয়ে আকার করে দিতে
বাবা তার কারণ দেখেন আমি ব্যাকে যাব না সামনে অ্যাডভান্স করি প্রত্যেকটি আমলের মধ্যে শিরিক আছে শিরকিয়াত আছে অনেকে নামাজ পড়ে না দেখবেন মেয়ে বিয়ে দিছে জামাইয়ের বাড়ি যাইয়া বিয়ের কাছে কোন কোন যায় নামাজ চায় আযান দ্বারা কয় বিয়ে মসজিদ কোন জায়গায় কথা কন বিশেষ করে মহিলারা বেশি লৌকিকতা তাদের মধ্যে বাড়িতে নেই নেই ব্লাউজার কোনো কোনো শাড়ি পরলে কি হয় মেয়ে বিয়ে জামাইয়ের বাড়ি যাইয়া সুবি সাহেব সাজছে বিয়েন যায় নামাজ দাও নামাজ পড়বো ঠিক নাই আছে কি না ও বাবা দেখবেন একসারের মুসল্লি আছে একা দেখুন নামাজ পড়ে মিনিটে তিন রাকাত হয়ে যায় খতিব সাহেবের পাশে দাঁড়ায় তখন আস্তে আস্তে নামাজ পড়ে ইটা হলো মানুষ দেখাবার নামাজ শিরিক আছে না অনেক নিতারা ভাইজান না ভাইজান তো আগের থেকে নামাজ সাত ছেলে একসাথে অস করছে একসরের নিতা আছে জীবনভর নামাজ নেই নির্বাচনের আগে এক আসরের নামাজ দুই কিল্লার পড়ে ফেলায় উজু আছে কিনা তা জানা যায় কারণ ওটা ভোট নেওয়ার নামাজ আছে রাগ করলেন নাকি উচিত্র কইলে রাগ হবে নাকি নাকি যত দোষ নন্দ ঘোষ সত্যটা কইলে দোষ করলে অনায়ের প্রতিবার নামটি হবে তোমার যত দোষ নন্দ গো সত্য কাতার সব দোষ টুপিওয়ালার সব নাকি নাকি আমাদের কি ক্ষমতা আছে নিজেরা বাদ পাই না পেন্টাগন নাকি আমরা ভাঙছি ওই পেন্টাগনে হামলা হইল দোষী নাহি খুঁজে পেল ওসামাকে দিল মিথ্যা অপবাদ নামটি হবে তোমার যত দোষ নন্দ ঘোষ টুপিওয়ালার সব দোষ ফরেনার আমাদের পাশে বসতে চায় না ভাই আতরে শিশি থাকলে টিপ দেয় যে কোনো পারমাণবিক অস্ত্র আছে কিনা যে আতরে শিশিও টেপে ওরা আমি মাগুরে এক মাহফিলে গেছি আমি স্টিভ গেস সেই মাহফিলে বিশাল এক ইসালে সব মোহাম্মদ সব তো আমার সিভিলে এক দারোগা এসে আমার বিরিফ কেস টান তো বুঝি নাই যে আমি আজরাইল মার্কা উজু আমি বললাম আমি এখানকার আমি তো বুঝছি উজুর বিদায় বিলিপ কেস তোর গলা কি ফেমারে বাংলাদেশের আমি চেক করতে চাই তুই তো ছিনতাইকারী আমি যদি ইয়ং জেনারেশন কই তার কাছে চিহ্ন থাকবে আমার আইন শিখাচ্ছে আর জমা খরচের সময় আছে না আমি বুঝতে চাইলাম আমি প্রধান বক্তা আমার বিরুদ্ধে হাতাইতেছে আমি বললাম অ্যালার্জি বেশি হয়ে গেছে না হুজুর মাফ চাইবে কোন থানায় আসো নাম 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 নাম্বার দাও আমি আইজি মহাদারের ওরে বাবা রে কেন মাফ চাই বিশ্বাস হয় না আমার সাথে ঘুরে দেখে আমার ভাই আসে না বসে মৌলভী ভাই সেই জন্য দাম দাও গণপঞ্জা বাংলাদেশ সরকারের কর্মচারী তোমরা আমরা ট্যাক্স দেই এই ট্যাক্সের পয়সা তোমরা বেতন পাও বানাসি আসে কোথা তস্ত হয় আমার হুঙ্কার হয় আমার বেশি হয়ে যায় আমার না দিয়ে পারি না কর দিয়ে পারি না কর হে বাবা ভালো করে বোঝেন সেই কথা বলতেছিলাম আল্লাহর সাথে রোজার সম্পর্ক বলার পিছনে কারণ দেখেন প্রত্যেকটি ইবাদতের মধ্যে শিরিক আছে অনেকে হজ করে জীবনে আকাম করে একবার হজ করে এসে তসবি পকেটের অর্ধেক বাইরে সোলায় রাখে অর্ধেক জুলে রায়
দাঁড়ায় তার ডান পাশে ওখানে একটা হাজি দাওয়াখানা আছে, ডবল হাজি দাওয়াখানা। আমি যাই এই লোকরে বললাম, হাজি সাহেব ডবল হাজি লিখছেন কেন? হুজুর আমি দুইবার হজ করছি। লিখছে কি? ডবল হাজি দাওয়াখানা। দেখছে হজের মধ্যে শিরিক আছে, যাকাত দেওয়ার মধ্যে শিরিক আছে। আমাদের এক এলাকায় এক মাতব্বা ছিল, 100 টাকার নোট এক কান ভাঙাইয়া 10 পাই করে এতগুলো ক্ষুদ্র পয়সা নেবি কুকরে খইমুড়ির মতো ছড়াইতো আছে না। জাকাত দিছে 1 কোটি টাকা হইছে 5 লাখ টাকার কাপড় কিনে এনে ছাদের পারে বউ আর সাহেব আর সাহেবা বেগম বসে আমিও রমজানের শেষে খবর নিয়ে দেখেন আমার এলাকার লোক আছে, আমি গাড়ি ভরে আমার জাকাত হয় না, আমি এলাকায় নিয়ে আসি, আমি নিজে হাতে বয়ে বয়ে বাড়ি বাড়ি সুবহানাল্লাহ এই 15 বছর যাবত দিচ্ছি আমার এলাকা তাহলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে শিরকিয়াত আছে। আসেন মানুষ দেখাবার লৌকিক কথা, আর কোন ইবাদত যদি মানুষ দেখাবার জন্য করা হয় ওটাকে শিরকে কাবির, শিরকে আকবার, বড় শিরক বলে। বুঝছেন কথা? আপনারা কেমন রদ বুঝতেছেন? মাতেন না কেন? কিন্তু বাবা রোজার মধ্যে কোন শিরিক নাই। চৈত্র মাসে রোজা হলে ওই ফেলালা রিক্সা চালায় আল্লাহর ভয়ে রোজা ছাড়ে না। কলকারখানায় কাজ করে, কণ্ঠটা শুকায়া যায়, দেখবেন দুই পাহাড়ে পাহাড়ে ডুব দেওয়ার ওঠে না, কিন্তু কলিজা শুকায় গেছে, পানি পান করে না। আল্লাহ বলে ফেরেশতা আব্দুল গফফার আব্দুল সাত্তার, ওই যে আব্দুল গফুর পানির থালে ডুব দিছে ওঠে না, ওর কলিজা শুকায় গেছে কেন পানি খায় না? কয় আল্লাহ পানি নিচে কো দেখে না, ওই পানির নিচে আব্দুল গফফার আব্দুল সাত্তার, ওর অন্তরে একমাত্র তোমার ভয়। তো দেখতো বিশেষ করে আমার মায়েরা শুনেন, সারাদিন সংসারে কাজ এলোমেলো গুছাই রেখে যখন আসরের পূর্বক্ষণে বেগুনি আলু সব পেঁয়াজ ভাজতে যায়, রান্নাঘরে কিনারে কেউ থাকে না, মহিলারা বেগুনি ভাজে, আলু সব বানায়, ডিমের সব বানায়, কত প্রকার ভালো ভালো খাবার তৈরি করে, ডান পাশে বাম পাশে কলসিতে ঠান্ডা পানি ভরা, এক গ্লাস পানিও খায় না, একটা সোলাও গালে দেয় না, একটা ডিমের সব আলু সব মুখে দেয় না। আল্লাহ ভালো ও ফেরেশতা ওই রহিমা ফাতেমা রান্নাঘরে কন্যারে এত কষ্ট করে তবুও খায় না, পিছনে কারণটা কি? ফেরেশতারা বলে আল্লাহ ওই মহিলা রহিমা ফাতেমা তার অন্তরে তোমার ভয়। এই জন্য আল্লাহ কয় রোজার বদলা আমি আল্লাহ নিজাতে দিয়ে দেয়, ওয়াফি রাওয়ায়াতিন ওয়া আনা উযাবিহি, যে আমাকে দেখার জন্য রোজা রাখে তার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যায়। ইয়াদু শাতহু ওয়া তামাহু লিআজলি
للصائم فرحتان فرحة للنفقه وفرحة للقاء رب আমার আল্লাহ বলে রোজাদারের জন্য দুইটা বাসারা সুসংবাদ জোরে কর সুবহানাল্লাহ একটা হলো সারা দিন না খায়া খোদার তুলনায় ছেলে মেয়ে সবাইকে নিয়া যখন সুন্দরভাবে মাগরিবের পূর্বক্ষণে হালাল রেজেকে দ্বারা ইফতারি নিয়ে বসে মনে একটু আনন্দ লাগে আর একটা আনন্দ তার শেষ না সে আনন্দ কিয়ামতের ময়দানে রোজাদারকে খুশি করার জন্য আমি আল্লাহ রোজাদারের সামনে হাজির হয়ে যাব সরে কর আল্লাহু আকবার ক্ষমতা কা যেই ব্যক্তি রোজা রাখার একটা হাদিস শোনায় দেয় ইমান সামা ইয়াওমান ইবতাগা হাওয়াজুল্লাহ বাআদাল্লাহ মিন জাহান্নাম কাবুদি কুরাবিন তাই হাদিসটা আপনারা কখনো শুনছেন কিনা শুনতে পারে সব আপনারা জানেন তবুও দু একটু না বললেন কেউ যদি আমার মালিককে রাজি করার জন্য একদিন রোজা রাখে কয়দিন বাদ আল্লাহ মিন জাহান্নাম আমার মালিক ওই একটা রোজায় একজন রোজাদারকে জাহান্নাম থেকে অত দূরে সরায় দেয় কাবুদি কুরাবিন তাইব একটা কাখের বাচ্চা সেদিন বাচ্চা হলো ডিমের থেকে বাচ্চা বের হলো উড়াল দিতে শিখলো ওই দিন উঠতে শুরু করলো 24 আওয়ার সকাল থেকে রাত রাত থেকে সকাল উঠতে উঠতে কখনো পাখা বন্ধ করি নাই তার জীবন শেষ বৃদ্ধ হইয়া একবার বৃদ্ধ বয়সে যে মারা গেল একটা কাক জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উঠতে উঠতে যত দূর যেতে পারে রে এক একটা রমজানের রোজা আমার রসুল বলে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে অত দূরে সরাইয়া দেয় এই যে এই হাদিস যখন আমি পড়ছি তখন আমার মনের মধ্যে কেমন একটা ধাক্কা দিল যে কাকের কথা কইলো কবুতর তো খুব দ্রুত উঠতে পারে পারে না আপনারা নেটে দেখছেন দেখা তো কিছুদিন পূর্বে একটা কবুতর বিক্রি হয়েছে 16 কোটি টাকা জোরে বলেন যার কবুতর যত বেশিক্ষণ উপরে উঠতে পারবে সে তত বিশ্বের ফার্স্ট প্রাইজ পায় পাখি আছে ঘন্টা শত মাইল উঠতে পারে তার কথা বললেন না আমার রসুল একটা ঘৃণিত পাখির কথা বললেন এটা নিয়ে আমি গবেষণা শুরু করলাম বাবা প্রত্যেকটা ব্যাপারে আমার একটা গবেষণা আছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় না ভাইজান এই যে কত 6 তারিখে কোরআনে প্রত্যেকটা আয়াতের গবেষণা করার জন্য আমি দেশ বিদেশে অনেক চেষ্টা করি নে বাবা মৌমাছির মধু দেয় এক একটা মধুর এক এক রকম কালার এটা পরীক্ষা করার জন্য আমি গত 6 তারিখে 6 ঘন্টা সময় ব্যয় করছি নিজে মৌমাছির বাগানে গেছে যে মৌমাছি চাষ করে বাক্সায় 100 বাক্স দিছে সেখানে আমি গেছি ওই লোকরে খাওয়াইছি উনি আমার পোশাক পরাই দিছে আমি 6 ঘন্টা গাড়ি থামাইয়া ওই প্রত্যেকটা বাক্সে রানী মাছির গুণ কি কয় প্রকার মাছি কিভাবে মধু সঞ্চয় করে এগুলি আমি গবেষণা আমি শ্রীনগরে যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার একটা অবদান না বলে নয় পদ্মা সেতু আমাদের জন্য একটা গৌরব পদ্মা সেতু পার হয়ে একটু সামনে বেসগাঁও ওই এলাকা মানে একসাথে মাহফিল মুন্সিগঞ্জ শ্রীনগর ঠকর দিয়ে আমি গাদ্দি ঘাটা মাঝে মাঝে গেছি জায়গা দেখি মসজিদের বারান্দায় মিষ্টি কদু না মিষ্টি কুমড়ো কি বলে মিষ্টি কদু এইরকম ভাজা বেড়ে এত লম্বা লম্বা কদু মসজিদের বারান্দায় আমি দেখেও মনে হচ্ছে কি জিনিস কি আদি ভাইগুলা দেখি অত বড় আমি ইতিপূর্বে কখনো দেখি
আমি যে জিজ্ঞাসা করলাম এগুলি কি হাত বলাইতাছি তো কয় হুজুর মিষ্টি কুমড়ো ওজন কত একটার ওজন 120 কেজি মানে 3 মণ আরো আস্তে কয় আর একটার ওজন 2 কেজি কম বাবা 118 কেজি বিশ্বাস হয় না কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌমাছাকে দেয় মধু শিমুল গাছে কা দিল রে নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিনে হয় দুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত সার ভাদ্র মাসে কার উকুনে গাছে পাখে তাল ভাদ্র মাসে কার আদেশে গাছে পাখে তাল আল্লাহু আকবার সিনুক মাঝে কে দিল রে মুক্তমণি হার আকের মাঝে কে দিল রে রাসে সমত খার আখের মাঝে কে দিল রে রাসে সমত খার সিনুক থাকে কোথায় সাগরে সাগরে পানির মধ্যে পুকুরে পানির মধ্যে ঝিনুক ডুবে থাকে মুক্তা হয় না যখন সাগর থেকে আল্লাহ পাক আকাশে পানি তোলে কি যেন মেডিসিন ফিট করে যখন বৃষ্টি দেয় ঝিনুকগুলি পানির উপরে হা করে থাকে এক ফোঁটা পানি না হওয়ার জন্য যেবার আফগানাদ কাতরায় সোয়েন যে সুলবো ওয়ারাজ নুতফায় দর্শে করে আজা কতলুলু এলালা খোনার আজা কতলুলু এলালা খোনার ওজি সোরাতে সার বেবালা খোনাদের চিল্লি না রে চিল্লি না হার আমার মাওলার চিল্লি না আরে বান্দা হ আল্লাহ বিনে কেউ থাকবে না সেদিন গহি খবরে বলে আরে আল্লাহ বিনে উপায় আপন বাড়াবেন খারে জোরে কান ক্ষমতা কা সিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হাত আখের মাঝে কে দিল রে রসে সমত কার আসমানুর বলো দেখি নেত্র কেন কালো সূর্যমণি কোথা থেকে পাইল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে বিজ্ঞান প্রযুক্তি আমি সেদিন সোলা মসজিদে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বাইবেল কোরআন বিজ্ঞান বিজ্ঞান কি আর কোরআন কি বুঝাইতে গিয়ে বলতেছিলাম আজকে সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি এত উন্নতি লাভ করছে সারা বিশ্ব হাতের বাম হাতের মুঠের মধ্যে চলে আসছে কথা বলে আমি কথা বলতেছি নেঠে সারা পৃথিবী সাপ্লাই দেওয়া সম্ভব সম্ভব কিনা আজকে আমেরিকার নাসা সব থেকে মহাশূন্য নিদারা বিতক্ষণ গবেষণাগার সেই নাসা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে আবিষ্কার হচ্ছে মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়াইতে সক্ষম দোস্ত এত কিছু পারো মানুষের কথাটা কোন জায়গাতে তৈরি হয় কেমন পারো পারবে আমি বিগত দিন একটা কথা না বলে পারি না কষ্ট হচ্ছে মনে আপনাদের এই দেশে যখন সন্ত্রাস দমন করার জন্য যৌথ বাহিনী গঠন হলো তখন ওরা এসে আমি রেঞ্জরিজার্ভ ফোর্স দশ জেলা পুলিশ হেডকোয়ার্টার তখন ইমাম সপাল ইমাম সপাদের ওখানে ক্যাম্প করলেন আমার পিছনে নামাজ পড়তো থেকে ওরা এসে পানি উন্নয়ন ফোর্ডে ওই যে নুননগর এসে তারা ইতিহাস আপনারা জানেন সন্ত্রাস অনেকে বাথরুমের ট্যাঙ্কি পালায় সেই সময়
কর্নেল একজন কর্নেল নাম বললে আপনারা চিনে ফেলবেন উনি কোন প্রোগ্রাম হলে আমাকে ডেকে নিয়ে আসতেন গালি দিয়ে ফোর্স দিয়ে আমাকে নিয়ে আসতেন পারেন না দোয়া করাবার জন্য আমি একবার সে বক্তৃতা করতে গিয়ে বললাম পাঁচটা জিনিসের এলেম আল্লাহর কাছে কার কাছে জোরে কর ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت এই আলোচনার প্রেক্ষাপট আমি বললাম যে মায়ের আইসিউ মায়ের পেটের মধ্যে যেখানে বাচ্চা কনসেপ্ট করে এখানে ইংলিশে বলে আইসিইউ এর মিনিং হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট সুরক্ষিত কভার যেখানে বাচ্চা থাকে এইখানে বাচ্চা ছেলে না মেয়ে দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান কোন আধুনিক লেটেস্ট গবেষণায় বের করতে পারে সুবহানাল্লাহ কর ঠিক কইলেন কান্দাজে কইলেন কান্দাজে আমার এই কথা কর্নেল সাহেব ধরে ফেলছে আমার অত্যন্ত ক্লোজ তথাপিও ধরে বলতেছে আজমি ভাই আমি তো আর শাস্তর কই না ভাই আজমি ভাই আপনার কথা ভালো লাগে কিন্তু আজকে একটা উল্টা কথা বলে ফেললেন আর কি উল্টা হইছে হইতেও তো পারে কয় যে মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ বলতে পারেন আপনি বললেন তার না শুনেতেই ধরা পড়ে ছেলে না মেয়ে কথা তো ঠিক কথা ঠিক না কি বললেন আপনি এখানে আল্লাহ বলেছে পরিবর্তন তথা তিন চিল্লা তিন পরিবর্তনে চার মাস আগে মায়ের পেটে বাচ্চা দে পিতা জাতির পৃষ্ঠ দেশ নারী জাতির বক্ষপিণ্ডার থেকে মায়ের রেহমে যেই পানিটা প্রবেশ করছে এ চতুর্থ পরিবর্তনের তৃতীয় পরিবর্তন তথা চার মাসের আগে কায়া আল্লাহর পক্ষ থেকে তৈরি না হ পর্যন্ত কেউ বলতে পারবে না এই পানিতে ছেলে হবে ছেলে হবে আল্লাহ যখন ছেলে মেয়ে তৈরি করে স্ট্রাকচার বডি বানাই দিছে তখন তোমরা মেশিং এ দেখে বলো ছেলে না মেয়ে কেমন পারো তিন পরিবর্তনের আগে গবেষণা করে বের করো তো কারণে হুজুর আসলে তো ঠিক আসলে তো ঠিক আসলে তো ঠিক আমি বললাম তাহলে বাচ্চা পেটে কনসেপ্ট করার সাথে আপনার স্ত্রীকে নিয়ে আপনি আসন করে আনবেন ওখানে ছেলে না মেয়ে রক্তের টুকরা পানি সেটা আমাকে সে বলে কথা বোঝেন সায়েন্স প্রযুক্তি সব প্রযুক্তি কার কাছে শব্দে আসিন অল কোরআন হাকিম কোরআন তো বিজ্ঞানময় ডক্টর রশিদ খলিফা ফরজিন অফ ম্যান মানবের আদি উৎস বই সে লেখা বাংলায় লেখা আছে একটু পড়ে দেখেন আমি বার বার ডক্টর মরিস বোকাইলি লিখছে আল্লাহর কোরআনের কোরআনের বিচক্ষণতা বিজ্ঞানের দূরদর্শিতা অনেক ব্যাপক আর বিজ্ঞানী যারা রিসার্চ করছে যে এখনো 100% উন্নতি লাভ করতে পারে নাই বিধায় বৈজ্ঞানিকদের থিওরির সাথে আল্লাহ থিওরি সাংঘর্ষবাদী যখন 100% বিজ্ঞান উন্নতি লাভ করবে আল্লাহ থিওরির সাথে হুবাহু 100% অ্যাডজাস্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ওরা বলে যে সূর্য ঘরে দুনিয়া ঘরে আমরা বলি কি ঘরে সূর্য ঘরে সূর্য ঘরে এই বিজ্ঞান কি বলে পৃথিবী কথা কয় না বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে আর আল্লাহ কি কয় লা শামসু ইয়াম বাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাক ইয়াসবাহুন প্রবাল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র লাগে না সূর্যের গায়েতে যাহার যাহার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ধরিয়া সরে কাল আল্লাহ আজ পর্যন্ত যার যার কক্ষপথ পরিবর্তন হইছে আমি গাড়ি নিয়ে তিনবার অ্যাক্সিডেন্ট করছি দেখেন আর কোটি কোটি বছর সূর্য চলতেছে চন্দ্রের সাথে ঘর্ষণ লাগছে এত গ্যালাক্সি আকাশে তারকা কারো সাথে কারো ঘর্ষণ লাগছে আল্লাহর হুকুম মেনে চলতেছে দোস্ত আমি যে কথা বলতেছিলাম আল্লাহর কোরআনের সাথে কোরআনের সাথে বিজ্ঞান মেনে না বিজ্ঞান কয় দুনিয়া ঘরে
দুনিয়া ঘরে আল্লাহ কয় সহ্য করে এখন বৈজ্ঞানিকরা দেখে তো সব কথা তো কোরআনেরটা ঠিক আমাদের তো ঠিক হয় না এখন চোখ বুঝে আর একদিক তাকায় ভীষণ ভিড়ে কয় দুনিয়াও করে সূর্যও করে আমি কই সেই বৈজ্ঞানিক তোদের মাথার গিলুও করে চশমার গিলার যদি কালো হয় আকাশ সাদা দেখবেন সবুজ হলে সাদা হলে কালারের চশমা গিলাসের কালার পানি তাই দেখা যায় না আরেক রকম দেখা যায় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন সাগুলো সব পাকলে পারে কে বানায় তালা কথা কয় না আরো ধরে কন ডিমগুলো সবই একই রকম পার্থক্য রায় মুঠে সাদা কালো বাচ্চাগুলি কার সারায় ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে মুখের চেহারা হাতের লেখা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধ আঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো টি বলেন আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো টি তু খুদা বন্দে সামাই তু খুদা বন্দে সমিনি তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে শিমালি হাজার মে সজার মে তেরা রঙ্গ পুরে যেদার দেখতা হো ওদার তু হে তু হে ওদার তু হে তু হে বরক দরকতা নে সব জো দর ন জোরে হুশিয়ার হর ওয়ারা কে দফতরে মারে ফাতে ফের দেখার সরে কর আল্লাহু আকবার ক্ষমতা কার আরো জোরে বলেন খার তাহলে পালাবেন কোথায় ওই ক্ষমতাশীল আল্লাহর হাতে ধরা পড়া লাগবে কি লাগবে না ও উসমান চতুর্দিকে আমার আল্লাহর আসমান পালাবার জায়গা নাই আছে আছে ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান এ ক্ষমতা কার ক্ষমতা কার সেই আল্লাহকে রাজি করার জন্য রমজানুল মোবারকে কে কে রোজা রাখতে রাজি আছেন খাত তুলে দেখা আল্লাহ কবুল করো কোন হোটেল খোলা থাকবে না আতলামা কোন চার স্তরে টিভি চার চলবে না এই যে আমার ভাইজান আমার ভাইজান সফল সভাপতি 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 বট ডাক থানা আওয়ামী লীগের তিনি মাথা নাড়াই মাথা নাড়াই কোন হোটেল খোলা থাকবে না কোন চায়ের দোকানে টিভি বিচি আর চলবে না কোন হোটেলে খাতা টাকাই দিও খাইতে পারবে না এলাকার লোক বলি এলাকার লোক বলি এই ভাষার লোকজন বলতেছে না এরা সাবে দেখো খোলা থাকবে দেখো খোলা থাকবে রোজা রাখবেন ইনশাআল্লাহ কি বলে ইনশাআল্লাহ কি বলে রোজার শুধু রাখলে হবে না রমজানের পবিত্রতা বজায় রাজি আছেন এ বাবা ভালো করে বলেন সামনে চলবো নাকি সামনে চলবো নাকি আল্লাহ পাকে হাবিব বললেন মান সামা সামা তিন রকম আদি আসছে এই যে আমার ভাই দিবস হুজুর বাসা আছেন মান সামা হু ইমান সাবা غفر له ما تقدم من ذنبه وفي رواية من قام إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه وفي رواية أخرى من صامه قامه إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه زرق الله أكبر عرض ربلو الله أكبر
আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 তোমার নামে যে এত মধু আছে তোমার নামে যে এত মধু গাইছি সবাই মিলে আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 বলে পাখি ডালা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান কষ্ট হয় না কি বাবা আল্লাহ পাক হাবিব বললেন যে এই ব্যক্তি রমজান মাসে ঠিক মতো রোজা রাখবে আর ঠিক মতো তারাবি আদায় করবে এক শ্রেণী আছে রোজা রাখে তারাবি নাই আর এক শ্রেণী মৌলবি এবার রুমাল মুনিদের টিভির পর্দা আসছে বাট পার কতগুলো বাট পার রুমাল মুনিদ হুদুদ রোজা করে দেবে কেবল রোজা করে দেবে কেবল আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি বাংলাদেশ তে খাই কেন বাংলাদেশ তে খাই কেন চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ কি আমি শরীর শরীর 90.9% তাহলে হাদিসের মধ্যে সেদিন সেমিনারে অস করে আসছি ওই যে ফুটা পাড়া একবার মালদারে পার ভারতের লাইটের আলোয় অস লাইটের আলোয় অস বুঝে আমি ইমাম সাহেব জিজ্ঞেস করলাম না হানাফি আছেন হালাদিস কয় আছেন হালাদিস সব কারে 100 কোন সমস্যা নেই সব আলাদা সব আলাদা বুঝেন আমি দেখছি যে একটু কষে যায় কষে যায় ওরা এখন কষে তারাবি আর কয় রাকাত তারাবি আপনারা বলেন কয় রাকাত আর যারা বলেন সর হলো না একজন মানুষ জানমান সাহেবের উপস্থিতিতে তার উপস্থিতিতে দা কপ্তান ওসির কানাওয়াজে তার উপস্থিতি বলে যায় যদি একজন মানুষ 8 রাকাত তারাবি প্রমাণ করতে পারো সামনে আসো দা কপ পটে কাটা কোন আলেম ওলামা লাগবে না গোটা খুলনার মধ্যে আমি একা আব্দুল জব্বার তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিলাম যদি 8 টাকা প্রমাণ করতে পারো নাক টানতে টানতে পানখালির ফেরি পারে যাব জীবনে আর 20 টাকাতের কথা কোনোদিন কান ধরে বললাম বলবো না বলবো না তারা বিকয় রাখা এই জন্য মক্কায় যাচ্ছি আমি বহুবার আল্লাহ মাকে নিছে ভাইজানের সঙ্গে একবার গেছিলাম জাবালে সুরে ওঠার সময় জাবালে নূরে ওঠার সময় তখন আমি অম্বায় সাত ছালে আমি যখন সঙ্গীত গাইছি ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে পাকিস্তানি তুরস্কি আফগানি আফগানি বাবা শাম আমার দিকে তাকায় তাকায় রইছে আর আমার পিছনে খালি হাঁটে আরো ধরে খান আরো ধরে খান।